শাহজাদপুর শহরের কোল ঘেঁষে নিরন্তর বয়ে গেছে করতোয়া নদী। এক সময়ের খরস্রোতা এই করতোয়া নদী অতীতে বাঙ্গালা ও চিতলমারির গাং হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে বাঙ্গালা নদীটি বগুড়ার সারিয়াকান্দি থেকে করতোয়া নদী নাম ধারণ করে শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল নদীর মোহনায় মিলিত হয়েছে। তবে দখল ও দূষণে বিপর্যস্ত করতোয়া নদী শুষ্ক মৌসুমে মরাখাল আর বর্ষা মৌসুমে ভরা যৌবনে পরিণত হয়। এই করতোয়া নদী পূর্বপারের 8টি ইউনিয়নের 2 লক্ষ মানুষের যাতায়াতের সুবিধার্থে 2002 সালে করতোয়া ব্রিজ উন্মুক্ত করে দেওয়া হয়। সময়ের বিবর্তনে ব্রিজটি শুধু যোগাযোগ ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করেনি, চিত্ত বিনোদনের যোগ করেছে নতুন মাত্রা। শাহজাদপুর শহরের কর্মক্লান্ত মানুষ প্রতিদিন বিকেলে পরিবার ও প্রিয়জন নিয়ে ছুটে আসে করতোয়া ব্রিজে। ঈদ, নববর্ষ, দুর্গোৎসবে করতোয়া ব্রিজ বিনোদন প্রেমীদের ঢল নামে। গধূলি বিকেলের শুভ্রতা আর সন্ধ্যার সমীরণ হাওয়া মুগ্ধ করে বিনোদন প্রেমীদের, তাই একটু ফুসরত পেলেই বিনোদন প্রেমীরা ছুটে আসে করতোয়া নদী ও ব্রিজের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে। খোলা আকাশ, সমীরণ বাতাস স্বস্তি এনে দেয় নিঃসঙ্গ একাকী প্রেমিকের মনে। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।